আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। ভিন রাজ্যে শ্রমিক মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়, ইদানিং মব লিঞ্চিং এর ঘটনা প্রায় ঘটছে বিভিন্ন রাজ্যে। ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা শিকার হচ্ছেন মব লিঞ্চিং এর। তবে এই ঘটনা একেবারে ভিন্ন, রাজ্য পুলিশের মানবিকতায় আপ্লুত এক বিহারবাসী। জানা যায় নিত্যদিনের মতো এদিন রাতেও দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানার ওসি সঞ্জয় কুমার দে রাতে টহলে বের হন। এদিন রাতে টহলে বের হয়ে তিনি দেখেন মন্দিরের মধ্যে এক কিশোর কিছু একটা ভাঙার চেষ্টা করছেন। তখনই সন্দেহ হওয়ায় ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ শুরু করে তিনি। পরে জানা যায় ওই কিশোর মানসিকভাবে ভারসাম্যহীন, তাই তার পরিচয় পেতে ভীষণ বেগ পায় পুলিশকে। অবশেষে জানা যায় ওই কিশোর শুধুমাত্র তার থানার নাম বলতে পারে। সেই সূত্র ধরে পুলিশ জানতে পারে বিহারের পাটনার পার্সা বাজার এলাকার বাসিন্দা ওই কিশোর। এরপরেই তড়িঘড়ি বিহার পুলিশের পার্সা বাজার থানায় যোগাযোগ করা হয় মন্দিরবাজার থানার পক্ষ থেকে। পরে জানা যায় কয়েকদিন আগে পার্সা বাজার থানায় ওই কিশোরের নামে নিখোঁজ অভিযোগ দায়ের করেছেন তার পরিবারের লোকজন। এরপর এদিন পরিবারের লোকজন ছেলের খোঁজ পেয়ে মন্দিরবাজার থানায় পৌঁছলে মন্দিরবাজার থানার পুলিশ বছর ১৭র ওই কিশোর অবনীশ কুমারকে তার পরিবারের লোকজনের হাতে তুলে দেয়। यहाँ से ही थाना से कॉल किया, उसके बाद में परसा थाना हम लोग भी फोन करके बुलाए थाना में, तो एड्रेस लिख के यहाँ से बात हुआ तो फ़ोन पर तो एड्रेस दिए तो यहाँ हम लोग आए बच्चे भी। पुलिस मदद किया थे आप लोगों को? पुलिस तो हम लोग से कॉन्टेक्ट में रहे सब घड़ी और रास्ता बताते गए कि ऐसे ऐसे आइए, उसके बाद यहाँ थाना पर पहुँच पाए। इतने दिन लापता था आपका लड़का, आप मिला, कैसे लग रहा है आपको? ठीक लग रहा है, तो खुशी के बात है कि प्रशासन ने साथ दिया। আমাদের মন্দিরবাজার থানা এরিয়া মধ্যে মলিকপুর এরিয়া আছে, সেখানে আমাদের নাইট পেট্রোলিং এ যে মোবাইল থাকে সেই মোবাইলটা ওখানে ছিল। তো ওই সময় একটা ১৬-১৭ বছরের ছেলেকে রাত্রি ওইখানে একটা শনি মন্দিরের কাছে এমনি ঘুরতে দেখে, তখন ডাউট হলো, তখন ওকে জিজ্ঞাসাবাদ করা হলো, তখন ও যখন কিছু কোনো উত্তর দিতে পারলো না, জানতে পারলো আমাদের টিম কি একটা একটু মেন্টালি হয়তো কিছু আনস্টেবল ছেলে আছে আর আমাদের কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না। তখন ফার্দার হিন্দিতে যখন প্রশ্ন করা হলো তখন একটু কিছু কিছু উত্তর দেওয়া স্টার্ট করলো, তখন আমরা জানতে পারলাম কি হিন্দি ভাষী আছে। আর অনেকে জিজ্ঞাসাবাদ করার পরে ও যখন বললো এটুকুই কি ও পার্সা বাজার এরিয়াতে থাকে, তো তখন আমাদের টিমটা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায়। আর তারপরে যখন ইন্টারনেটের মাধ্যমে আমরা পার্সাবাজার রিসার্চ করে জানতে পারলাম কি পার্সাবাজার পাটনাতে পড়ে, তখন পার্সাবাজার থানার সহযোগিতা নিয়ে আমরা রাত্রি আমরা জানতে পারলাম কি ছেলেটা মাত্র লাস্ট ১৫-১৭ দিন থেকে মিসিং ছিল, আর ওই থানায় একটা মিসিং ডায়েরি করা হয়েছিল। তখন থানার ওখানে যে ওসি আছে তার হেল্প নিয়ে আমরা ফ্যামিলিকে খুঁজতে পারলাম, ফ্যামিলিকে জানালাম, আর আজকে সকালে ওনারা ওখান থেকে স্টার্ট করে আমাদের থানায় এসেছে। আমরা লিগাল ফর্মালিটিজ করে এই ছেলেটা যার নাম হচ্ছে অবনীশ কুমার আর এজ হবে ১৭ বছর, এই ছেলেটাকে আমরা লিগাল ফর্মালিটিজ পুরো করে আমরা ফ্যামিলিকে হ্যান্ড ওভার। তবে এই ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকায় বেজায় খুশি উদ্ধার হওয়া কিশোরের পরিবার। নিত্যদিনের মতো রাতেই টহল দিতে বেরিয়েছিল মন্দিরবাজার থানার ওসি সঞ্জয় কুমার দে, কিন্তু এদিন রাতে এই ঘটনাটা একটু অন্যরকম ঘটে, যেখানে দেখেন যে মন্দিরবাজারের এক মন্দিরে অজ্ঞাত পরিচয়ের এক যুবক ঘোরাঘুরি করছে, তাতেই কিন্তু তার সন্দেহ হয়। পরেই সেই যুবককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সেই যুবকের বাড়ি বিহারের পাটনায়। অবশ্য যুবকটি মানসিক ভারসাম্যহীন বলেই জানা গেছে, কিন্তু এরপরেই যুবককে জিজ্ঞাসাবাদ করার পরেই বিহারে সেই পাঁচরা থানায় পুলিশ স্টেশনে যোগাযোগ করা হয় মন্দিরবাজার থানার পক্ষ থেকে। এরপরেই পরিবারের লোকজন ঘটনার খবর পেয়ে তারা মন্দিরবাজার থানায় আসেন এবং ইতিমধ্যেই কিন্তু মন্দিরবাজার থানার পক্ষ থেকে ওই যুবককে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। মন্দিরবাজার থেকে আনিসুদ্দিন মোল্লা, রিপোর্ট দ্য পিডি নিউজ। সাথের মতে সাত পূরণের ঠিকানা ডিজিটাল গ্যালারি, এখন এমআই প্রেফার পার্টনার ও রিয়েলমি রিয়েল পার্টনার, তাহলে আর দেরি নয়, চলে আসুন ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাথের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে, যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস।